ওয়াও, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর। গুড মর্নিং গাইস, তো আমি এখন আছি হচ্ছে চুয়াডাঙ্গাতে এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে মেহেরপুরে এবং আমার সাথে আছে আমার স্নেহের তিনটা ছোট ভাই যারা গতকাল রাত থেকে আমার সাথে অনেক টাইম স্পেন্ড করেছে এবং আড্ডা দিয়েছে এবং আমি আছি হচ্ছে এই যে আমার ছোট ভাইয়ের বাসায়, ওর বাসায় আমি গতকাল রাতে ছিলাম এবং এখন আমরা একসাথে যাচ্ছি হচ্ছে মেহেরপুর। তো ওয়েলকাম টু মেহেরপুর। ও মাই গড, বুঝতে পারো না ও, তুমি কি স্টেজের উপর উঠাই দিছে নাকি? ডিউটিতে আসেন এই জিনিসটা আর মেন কথা, ঠিক আছে ঠিক করছো? সেটার পাশে শপথ নেওয়ার একটি জায়গা, তো আমার ছোট ভাই সেটার পাশ দিয়ে বাইক উঠিয়ে দেয়, তো যার জন্য প্রশাসন অনেক খেপে যায়, তারা অনেক আমাদেরকে অনেক বকা দিয়েছে, এটা স্বাভাবিক, এটা ভুল হয়েছে, দেন আমরা এটা নিয়ে তাদেরকে অনেক সরি বলেছি, সো দেন তারা হ্যাপি হয়েছে। সো এই ছিল পুলিশের সাথে কাহিনী। ওয়াও, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী।
তো গাইস, আমাদের মেহেরপুরের মুজিবনগর ঘোরা শেষ। তো আজকে ছিল সতেরোই মার্চ। তো এই দিনটা আমার অনেক টার্গেট ছিল যে মুজিব বর্ষ, মুজিবের মানে শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিনে আমি আসব। এসে আমি এখানে ব্লগ করব, টাইম স্পেন্ড করব। আমার আশাটি পূর্ণ হয়েছে যে আমি 100তম জন্মদিনে, যেটা নিয়ে অনেক বাঙালির অনেক ধরনের প্ল্যান পরিকল্পনা, সেটা আমি সার্থক আমি কমপ্লিট করতে পেরেছি। এখন একটু চা রাস্তার বিরতি, দেন আমরা চলে যাব আমার নেক্সট ডেস্টিনেশন। সো গাইস, আজকে ছিল এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য, এবং অবশ্যই সাথে থাকবেন, নেক্সট ভিডিওগুলো দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের জন্য আমি নতুন কোনো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সো দোয়া রাখবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।